दीर्घ समय अपेक्षा करछो तोमरा जतटा अपेक्षा करछो ततटाई तोमादेर देखानोर जोन्नो अपेक्षा करछि तो एतक्षणे तो आमार कथा शुने तोमरा बुझेई गेछो যে আজকের ভিডিওতে তোমরা কি দেখতে চলেছো। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমার লিভিং কাম ডাইনিং এর রুম ট্যুর। তো আমি জানি অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলে আমি কবে আমার নতুন ফ্ল্যাটের রুম ট্যুর দেব। তো বুঝতেই পারছো পুরো রুমকে সাজানো ডেকর করা এত ইজি ব্যাপার না, এটা নতুন ফ্ল্যাটকে গোছানো মুখের কথা না। তো আমার সাধ্যমতো আমি যতটা পেরেছি ততটা সাজিয়েছি, কারণ বুঝতেই পারছো এটা একটা ব্যয়বহুল ব্যাপারও। তো আমি যতটা পেরেছি এই কম সময়ের মধ্যে চেষ্টা করেছি তোমাদের সামনে আমার নতুন ফ্ল্যাটকে প্রেজেন্টেবল করে পেশ করা। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো তোমাদের কি করতে হবে, তোমরা অবশ্যই জানো, লাইক করতে হবে এবং অনেক অনেক বেশি করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করতে হবে। আর যারা এতদিন ধরে আমার পাশে আছো অবভিয়াসলি তাদেরকে সবাইকে থ্যাংক ইউ। আর যারা নতুন আজকে আমাদের চ্যানেলটা ভিজিট করছো তাদেরকে রিকোয়েস্ট করবো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আগামী দিনে এরকম সুন্দর সুন্দর আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো চলো সময় নষ্ট না করে শুরু করছি আজকের এই ইন্টারেস্টিং রুম ট্যুর ভিডিও। দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা আমার পিছনে দেখতেই পাচ্ছ, এটা দরজা। তো এটা হচ্ছে আমার লিভিং কাম ডাইনিং এর এন্ট্রান্স, মানে আমার ফ্ল্যাটের এন্ট্রান্স। তো এই দরজাটা দেখে নাও, এই দরজা দিয়ে ভেতরে ঢুকলেই কিন্তু প্রথমেই আমার লিভিং এরিয়া। তো লিভিং এরিয়ার রাইট হ্যান্ড সাইড থেকে তোমাদের দেখানোটা শুরু করব, কারণ এখানেও আমি কিছু জিনিস ইনপুট করেছি আমার সুবিধা অনুযায়ী। তো সেখান থেকে দেখানোটা শুরু করছি। দেখো এটা হচ্ছে আমার ফ্ল্যাটের এন্ট্রান্স, আর এন্ট্রান্সের পাশেই আমি এরকম একটা কি হোল্ডার লাগিয়েছি। আর কি হোল্ডারটা লাগানোর কারণ কিন্তু আছে, এখানে যে বক্সটা আছে সেটাতে আমি ভেবেছি যে আমার ফ্যানের যেহেতু রিমোট আছে তো ফ্যানের রিমোটগুলো আমি এখানে রাখবো, যেহেতু সুইচ বোর্ডটা ঠিক এর নিচে। তো সেই জন্য এইটা লাগানো, আর সেই সাথে সাথে দরজার যেহেতু সাইড এরিয়া এটা, তো এখানে কিগুলো হ্যাং করলে বেরোনোর সময় নিতে বা ঢুকে রাখতে খুবই সুবিধে হবে। তো আমার ঘরের সব থেকে বেসিক জিনিস দিয়ে তোমাদের দেখানো শুরু করলাম। তো এবার দেখাবো আমার ঘরে যা যা ইন্টেরিয়ার হয়েছে আর এতদিন ধরে যে কাজ হয়েছে যা তোমাদের সাথে এখনো আমি গোপন রেখেছি, তো সেইগুলো একের পর এক এবার তোমাদের সাথে রিভিল করব। দেখো এটা হচ্ছে আমার এন্ট্রান্স। তো এন্ট্রান্সের পাশেই আমি কিন্তু এরকম একটা ক্যাবিনেট প্লাস ওয়ার্ড্রপ শোকেস যেটাই বলো না কেন এই ধরনের একটা বানিয়েছি, আর এতে প্রচুর স্টোরেজ আছে, সেই সাথে সাথে আমি জিনিসপত্রও কিন্তু এখানে বেশ সুন্দর করে সাজিয়ে রাখতে পারি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি। তোমরা জানোই ফ্ল্যাট মানে খুবই সীমিত জায়গা থাকে, তাই ভবিষ্যতে জিনিস বাড়ার সাথে সাথে রাখার যাতে কোনো অসুবিধা না হয় সেটা মাথায় রেখেই কিন্তু এরকম স্টোরেজ করা হয়েছে, যাতে জিনিস বাড়তে থাকুক কিন্তু স্টোরেজ যেন কিছুতেই কম না পড়ে। তো দেখো এটাকে আমি এরমভাবে সাজিয়েছি, আর এটাতে কিন্তু প্রচুর স্টোরেজ আছে। আর দেখো ডিনার সেটগুলোকে রাখার জন্য আমি এরকম স্ট্যান্ড কিনেছি যাতে ডিনার সেটগুলো সাজানো থাকে ঠিকঠাকভাবে, আর এই জায়গাটায় পুরোটাই ডিনার সেট দিয়ে সাজিয়েছি। তো আমার যত রকমের কাপ প্লেট ডিনার সেট সবই কিন্তু আমি এখানে সাজিয়েছি। দেখো এপাশেও কিন্তু প্লেটের জন্য এরকম একটা স্ট্যান্ড দিয়েছি, তো স্ট্যান্ডের মধ্যেই আমি প্লেটগুলোকে এইভাবে সাজিয়ে রেখেছি, এতে দেখতেও ভালো লাগে আর প্লেটগুলো ভালোও থাকে। এটা একদম আমার শোকেসের একদম নিচের অংশ, সামনে থেকে দেখাই। আর এই যে গণপতি মহারাজটা দেখছো এটা কিন্তু আমি বানিয়েছি, আর তোমাদের সুবিধার জন্য একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে আমি এটাকে কিভাবে ঠিক সাজিয়েছি। আর এর ঠিক
পাশেই আমি করেছি আমার সিটিং এরিয়া। তো আমার সিটিং এরিয়াটাকে আমি কিভাবে ডেকোরেট করেছি চলো সেটা তোমাদের এবার দেখিয়ে দিই। তো আমার সিটিং এরিয়ায় আছে একটা এরকম সোফা, আর সোফার সামনে আমি রেখেছি একটা সেন্টার টেবিল, আর সেন্টার টেবিলটাকেও আমি কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করার চেষ্টা করেছি। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের আমার এই সেন্টার টেবিলের ডেকোরেশনটা ঠিক কেমন লাগলো। সোফার ঠিক ওপরটায় আমি এরকম একটা পেন্টিং দিয়ে এটাকে ডেকোরেট করেছি, আর এই পেন্টিংটা কিন্তু মোহন এনেছে। আর এই পেন্টিংটা আমার ভীষণ পছন্দের একটা পেন্টিং বলতে পারো, খুব সুন্দর আর কালারফুল। তোমরা এতক্ষণে নিশ্চয়ই নোটিস করেছো যে আমার হলটা কিন্তু পুরো হোয়াইট কালার, আর হোয়াইট কালার করার কিন্তু এটাই মেন কারণ। এতে কিন্তু ঘরটাও অনেক ব্রড দেখায়, আর কালার অ্যাড করলে ঘরটার সৌন্দর্যও কিন্তু খুব বাড়ে। তো এইটা সিটিং এরিয়া, আর সিটিং এরিয়াটাকে আমি ঠিক এইভাবে ডেকোরেট করেছি। দেখতেই পাচ্ছ এখানে ওয়ালে আমি মিরর অ্যাড করেছি, আর মিররের নিচে এরিকা পাম দিয়ে এটাকে সাজিয়েছি। আর সিটিং এরিয়ার পাশেই রয়েছে আমার কিন্তু ডাইনিং এরিয়া, আর ডাইনিং এরিয়াটাকেও আমি কিভাবে ডেকোরেট করেছি সেটাও চলো তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার ফোর সিটার ডাইনিং টেবিল, আর ডাইনিং টেবিলের মাঝখানটায় আমি এরকম একটা ফ্লাওয়ার ভাস দিয়ে সাজিয়েছি, আর এর ওপরে ঠিক ওয়ালটাতে আমি দেখো এইভাবে শোপিস দিয়ে সাজিয়েছি, যেগুলো কেনার সময় আমি কিন্তু তোমাদের সাথে প্রত্যেকটাই শেয়ার করেছি যখন আমি কিনেছি। পাশেই রেখেছি আমি আমার ফ্রিজটা। তো আমার রাইট হ্যান্ড সাইডে তোমরা এই ওয়ার্ড্রপ কাম স্টোরেজটা তো দেখেই নিলে, এবার তোমাদের আমি দেখাবো আমার লেফট হ্যান্ড সাইডে আমাদের টিভি ইউনিটটা, চলো সেটা ঝটাফট তোমাদের দেখিয়ে দিই। আর আমার সিটিং এরিয়ার সামনেই কিন্তু রয়েছে এইরকম একটা টিভি ইউনিট, আর টিভি ইউনিটটার সাথে কিন্তু একটা টুইস্ট আছে, আশা করছি তোমরা এতক্ষণে কিন্তু সবাই সেটা গেস করেই ফেলেছো। আমাদের এই টিভিটা হচ্ছে 43 ইঞ্চি টিভি, আর এই টিভিটা হচ্ছে প্যানাসনিকের নতুন লঞ্চ করা অ্যান্ড্রয়েড টিভি। এটা কিন্তু স্মার্ট টিভি নয়, এখন নতুন অ্যান্ড্রয়েড মার্কেটে চলে এসেছে। এর ফিচার্স স্মার্ট টিভির থেকে অনেক বেশি এবং বেটার, তো সেটাই আমরা লাগিয়েছি। এবং টিভি ইউনিটের সাথেও কিন্তু আমি যথেষ্ট স্টোরেজ রেখেছি, কারণ তোমাদের বললামই ফ্ল্যাটে জায়গা কিন্তু কম পড়ে যায় কিন্তু জিনিস ক্রমশ বাড়তে থাকে, তাই স্টোরেজটা কিন্তু খুব এসেনশিয়াল ফ্ল্যাটের জন্য। তো এখানেও অনেক স্টোরেজ আমি রেখেছি, এবং সেই সাথে দেখতে পাচ্ছ টিভি ইউনিটের সাথে আমি কিন্তু অ্যাটাচ করেছি আমার ঠাকুরঘর। আর এখানে ঠাকুরঘর করার কিন্তু একটা বিশাল বড় কারণ আছে, সেই কারণটা হচ্ছে এই দিকটা হচ্ছে আমার ফ্ল্যাটের ঈশান কোণ, মানে উত্তর পূর্ব দিক, যেদিকে ঠাকুর রাখাটা ভালো, সেজন্য আমার কিন্তু এখানেই ঠাকুর ঘরটা আমি করেছি। তো প্রথমে প্ল্যান ছিল আমার ঠাকুর ঘরটা রুমে হবে, কিন্তু পরে যখন দেখলাম যে এটা আমার ঈশান কোণ, তখন কিন্তু আমরা ওই প্ল্যানটাকে ড্রপ করে দিয়ে এখানেই আমাদের ঠাকুর ঘরটা বা ঠাকুর মন্দিরটা বানিয়েছি। আর এই পুরো জায়গাটাই কিন্তু আমরা ঠাকুরের সমস্ত জিনিসের জন্য ইউজ করছি, মানে ঠাকুরের নিচে যে স্টোরেজটা আছে কিংবা ওপর দিকে যে স্টোরেজটা আছে সেটা সম্পূর্ণই কিন্তু আমি ঠাকুরের জন্য ব্যবহার করি। তো সামনে থেকে আমার ঠাকুর ঘরটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো এখানে ঠাকুর মন্দিরে একটা ছোট লাইটও আমি দিয়েছি, তো এই হচ্ছে আমার ছোট্ট একটা মন্দির। What?
মন্দিরের পাশে দেখো এইভাবে কিন্তু কাটওয়াক করা। অ্যাকচুয়ালি আমাদের অন্য ধরনের একটা প্ল্যান ছিল, কিন্তু যেহেতু আমাদের জায়গাটা কম তাই আমাদের সেই প্ল্যানটা সাকসেসফুল হয়নি। সেজন্য কার্পেন্টার দাদারা এরম একটা কাটওয়াক করে আমাদেরকে আর কি সন্তুষ্ট রেখেছে। আমরা আমাদের ব্যাক সাইডটায় কাটওয়াক করতে চেয়েছিলাম, কিন্তু ব্যাক সাইডে যেহেতু আমাদের জায়গাটা কম সেজন্য ব্যাক সাইডে এরমভাবে কাটওয়াক করা যায়নি। সেটাই ওনারা সাইডে করে দিয়েছে, মানে এখানেও সাইডে করেছে আর এখান থেকেও সাইডে করে দিয়েছে। আর টিভি ইউনিটের জায়গাটাকে দেখো, আমি ঠিক এইভাবে ডেকর করেছি। দেখতেই পাচ্ছ যেখানে টিভিটা হ্যাং করা সেখানে পিছনে আমি একটা এরকম ফোকাসড লাইট দিয়েছি, যার ফলে মনে হচ্ছে পিছন থেকে আলো ঠিকরে পড়ছে। আর এখানেও আমি শোপিসগুলো সাজিয়েছি এবং এখানে আমি ব্লু কালারের লাইট দিয়েছি। তো এখনো সম্পূর্ণ আমি সেট আপ করে উঠতে পারিনি, কারণ আমার ইচ্ছে আছে এই জায়গাটাকেও কোনোভাবে ডেকোরেট করা এবং এখানে আমাদের ইন্টারকমটা আছে এখানটাতেও ডেকোরেট করা। তো এগুলো আমি ধীরে ধীরে ডেকোরেট করতে থাকবো। তো ওভারঅল আমি এইভাবে আমার টিভি ইউনিটটাকে ডেকোর করেছি। সাথে সাথে দেখাবো যে আমার বেসিন এরিয়াটাকে আমি কিভাবে ডেকোরেট করেছি, কারণ আগেও আমি তোমাদের আমার বেসিন এরিয়া দেখিয়েছিলাম, তখনও পুরোপুরিভাবে এটাকে ডেকোরেট করা হয়নি। কিন্তু আমি এখন এটাকে কিভাবে ডেকোরেট করেছি চলো সেটাও তোমরা একটু দেখে নাও। তো আমি আমার বেসিন এরিয়াটাকে দেখো একটু কালারফুল করে এইভাবে ডেকোরেট করেছি, আর এটা দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। আর আমি আমার সোফা এরিয়া এবং বেসিন এরিয়ার জন্য কিন্তু এই ধরনের প্ল্যান্টার কিনেছি, যেটা তোমরা কিন্তু এখানেও দেখেছো আমার সোফার পাশে রাখা একটা। বেসিন এরিয়ার ওপরেই আমি ডেকোরেট পারপাস একটা লাইট লাগিয়েছি, চলো সেটাও তোমরা একটু দেখে নাও। এই হচ্ছে লাইটটা। তো লাইটটার ভিশন কেমন হয় সেটা কিন্তু দেখানোর জন্য আমি তোমাদের রাতের বেলা লাইটটা জ্বালালে কেমন লাগে সেটা তোমাদের একটু দেখিয়ে দেব, সেটা তোমরা আগে ক্লিপিংটা একটু দেখে নাও। সাথে সাথে তোমাদের দেখিয়ে দিই, আমি আমার ভাইয়ের দেওয়া ঘড়িটাকে কিন্তু এখানে লাগিয়েছি এবং এই ওয়ালটাকে ডেকোরেট করবার জন্য আমি এরকম দুটো মাটির মূর্তি লাগিয়েছি। আর এর ঠিক ওপরেই আমার ঘড়িটা লাগানো। ঠাকুর মন্দিরের এই পাশের ওয়ালটা এখনও ফাঁকা রেখেছি, কারণ এখানে কি লাগাবো বা কি করব সেটা এখন আমি ডিসাইড করতে পারিনি, তাই এই এরিয়াটা ফাঁকা রয়েছে। তো এই এরিয়াতেও আমি কিছুভাবে একটা ডেকোরেট করব। তো বেসিন এরিয়ার পাশে ওপরের দিকে আমরা একটা লব বানিয়েছি, এটা বানানোর কারণ জানোই তোমরা, কারণ অনেক স্টোরেজের প্রয়োজন সেই জন্য কিন্তু এই লবটা বানানো। আর এর নিচে যেটা দেখতে পাচ্ছ এটা আমার একটা বেডরুম, আর এটা একটা বেডরুম, আর এটা হচ্ছে আমার কিচেন রুম। তো আমার লিভিং এরিয়ার সব থেকে প্রিয় জায়গাটা এবার তোমাদের সাথে রিভিল করবার পালা, মানে বলতে পারো আমার এই ফ্ল্যাটটা কেনার পিছনে এর কিন্তু সবচেয়ে বড় হাত ছিল, মানে এই জায়গাটা আমার ভীষণ পছন্দের। চলো আমার সেই পছন্দের জায়গাটা এবার তোমাদের সাথে শেয়ার করি। তো আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে এই জায়গাটা, এটা একটা ওপেন ব্যালকনি বলতে পারো কিংবা ওপেন টেরিস বলতে পারো। এই জায়গাটায় আমি একটা শিয়ার কার্টেন লাগিয়েছি যাতে আলোও আসতে পারে আর দেখতেও সুন্দর লাগে। তো এই কার্টেনটা আগে তোমাদের একটু আমি দেখিয়ে দিই, তারপরে আমরা ঢুকবো এর ভিতরে। তো এই জায়গাটা কিন্তু পুরোটাই শাটার দেওয়া ওপেন,
তো চলো এই জায়গাটা কেমন সেটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। তো দেখো এখানে আছে আমার মিনি গার্ডেন, আর বেশ কিছু গাছ আমার আরও আছে যেটা আমার বেডরুমের সাথে অ্যাটাচ ব্যালকনিতে রাখা। আমার ফ্ল্যাটে কিন্তু দুটো ব্যালকনি, এটা একটা ব্যালকনি আরও একটা ব্যালকনি আমার বেডরুমের সাথে। এখানে দেখতেই পাচ্ছো গোলাপ গাছে কিন্তু সুন্দর ফুল এসেছে, আর এই ব্যালকনিটাকে আমরা যত সম্ভব অল্প গাছ রাখারই চেষ্টা করি, কারণ আমরা একটু দাঁড়াই, গল্প করি, কথা বলি, সেই জন্য এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা বলতে পারো। এখন বাইরে বৃষ্টি হচ্ছে সেজন্য কিন্তু ওয়েদারটা খুব ডাল হয়ে আছে। তো চলো ভেতরেও তোমাদের নিয়ে যাই, আর এখান থেকে ভিউটা জাস্ট অসম, দেখে নাও। আর এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স, আর ব্যালকানিটাকেও ডেকর করবার জন্য আমি কিন্তু কিছু অ্যাড করেছি, সেটাও তোমাদের দেখিয়ে দিই। তো দেখো ব্যালকানির ওপরে আমি একটা এই ধরনের লাইট হ্যাং করেছি। তো লাইটটার যে সৌন্দর্য সেটা দিনের বেলা তোমরা বুঝতে পারবে না, সেই জন্য আমি এর রাতের ভিউটা ক্যাপচার করে রেখেছি, সেটা তোমরা ঝটপট আগে দেখে নাও। দেখে নিয়ে ফিরে এসে অবশ্যই আমাকে জানিও যে তোমাদের এই লাইটটা ঠিক কেমন লাগলো। চলো তাহলে ব্যালকানি থেকে লিভিং এর দিকে যাই, আর পুরো লিভিংটা তোমাদের একবার পুরোটা ঘুরিয়ে দেখাই। তো ওভারঅল তোমাদের আমার লিভিং কাম ডাইনিং এর ফুল লুকটা তোমাদের একবার দেখিয়ে দিই, তোমরা পুরোটা একসাথে একটু দেখে নাও যে আমার লিভিং কাম ডাইনিংটা ঠিক কেমন দেখায়। তাহলে এখানেই শেষ করছি, অবশ্যই তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো যে আমার রুম ট্যুর করে তোমাদের কেমন লাগলো। তো আমার ঘরের কোন জিনিসটা, কোন ইন্টেরিয়রটা তোমাদের ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।